আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর প্রিয় মোহতরাম শব্দে শব্দে আরবি গ্রামার সহ প্রতিদিনের ধারাবাহিক ক্লাসে আমি রুহুল আমিন আপনার সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা নতুন প্রতন দেশে বিদেশে ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকল্লাহ খায়রান আর যেসব ভাই বোনেরা নতুন নতুন সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের পিছনের বিভিন্ন পাড়া আকারে এবং বিভিন্ন গ্রামার ক্লাসের লিঙ্কতে আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন সকালে চোখ রাখুন আমরা প্রতিদিন একটি ক্লাস আপলোড করছি সেগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ এভাবে দেখতে দেখতে আমরা কোর আনকে বুঝে পড়তে পারবো ইনশাল্লাহ প্রিয় মহতারাম চলুন আজকের আয়াত শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখিনি রহমান রহিম একশো তো নম্বর আয়তে আর যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং বলবেন হে জিন সম্প্রদায়ের দল মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে এবং মানুষের মধ্য থেকেও তাদের অভিভাবকরা বলবে হে আমাদের রব আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা সে সময় উপনীতি হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তিনি বলবেন অর্থাৎ আল্লাহ বলবেন আগুন তোমাদের ঠিকানা তোমরা সেখানে স্থায়ী হবে তবে আল্লাহ যা চান তা ভিন্ন কথা নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ এর পরে রাতে দেখুন আল্লাহ বলছেন আর এভাবেই আমি জালিমদের কতককে কতকের উপরে বন্ধু বানিয়ে দেই তারা যা অর্জন করত সে কারণে মহান আল্লাহ যা বলেছেন প্রিয় মহতারাম সুহানাল্লাহ সুহান আল্লাহ চিন্তা করেন কত কঠিন কথা আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি না হেমা দুহো আলা রসুল হিল করিম অরোজ বিল্লা হিমিনা সৈত অনির জিমস বিল্লা হিরো হেমা অনি রহিম রব্বী শ্রহলি সদ্রী ওয়েস র লিয়াম্রি ওয়াহালো লোক দা ত মিলে সানিয়া কহু কৌলি রব্বী জেনিয়াল মা প্রভত রাম চলো না আজকেরশো আঠাশ নম্বর আয়াতে আমরা শব্দে শব্দে বোঝার চেষ্টা করি ওয়া এবং ইয়াওমা মানে যেদিন অন দ্য ডে এবং যেদিন অর্থাৎ সে হাসরের দিনের কথা ইঙ্গিত করেছেন আল্লাহ ইয়াহ শুরু হাসর হাসর করা মানে একত্রিত করা গ্যাদার করা ইয়াহ শুরু তিনি একত্রিত করবেন আহ শুরু আমি একত্রিত করব তাহ শুরু তুমি করবে নাহ শুরু আমরা করব। হুম মানে তাদেরকে দেম কাদেরকে জামিয়ান সকলকে অল টুগেদার আল্লাহ ওই যে কিয়ামতের দিন যে সকলকে একত্রিত করবেন তখন বলবেন ইয়া ওহে মা সরা মা সরা মানে ওহে সম্প্রদায় ওহে সমাজ হ্যাঁ ইয়া মা সরাল জিন্নি জি জিন্নি হে জিন সমাজ জিন সম্প্রদায় তখন জিন সম্প্রদায়কে অ্যাড্রেস করে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন কদ নিশ্চয়ই ইস্তাকসার তুম ইস্তাকসার তুম ইস্তাক সারা সারা মানে অনুগামী করেছ তুমি মানুষকে বাধ্য করেছ অনুগামী হতে তুম মানে তোমরা এই যে অতীতকাল তুম এই তুমটা চলে আসছে এখানে অতীতকাল খেয়াল করেন ইস্তাক সার তোমরা অনুগামী করেছ ইস্তাক তু আমি করেছি ইস্তাক সার তা তুমি করেছ ইস্তাক সার না আমরা করেছি যাই হোক তোমরা নিশ্চয়ই অনুগামী করেছো খেয়াল করেন মিন মিন জি প্রিয় মহতরা মাঝে মাঝে এই স্লাইডের বামে বা ডানে কিছু কিছু ডায়ালগ বক্স উপরে থাকে বিধায় নিচের আরবিটা দেখা যায় না যাই হোক তুম তোমরা অনুগামী করেছ মিনাল ইংসান ইংস ইংস মানে মানুষ মানুষ মানুষদের অনেককে তোমরা অনুগামী করেছো দুনিয়াতে প্রিয় মহতার আপনারা জানে যে দুনিয়াতে জিনরূপী শয়তান এবং মানুষরূপী শয়তান দুই ধরনের শয়তান আছে যা আল্লাহ সুরান বলেছেন যে মিনাল জিন্নাতি অন্যাস মিনাল জিন্নাতি অন্যাস মানুষ এবং জিন আচ্ছা এখন আল্লাহ বলছে হে জিন সম্প্রদায় তোমরা মানুষদেরকে তুমি অনুগামী করেছিলে এখন এই আয়াটা দিয়া কি বুঝলেন ভাই বলেন আসলে এই আয়াটা দিয়ে আমরা এই যে বুঝতে চাচ্ছি যে বলতে চাচ্ছি আল্লাহ সোহনাথ বলছে যে এই আয়াতে হাসনের ময়দানে একটু খালি দুই মিনিট সময় নেবো আপনার ধৈর্য ধারণ করে শোনেন যে এই হায়াতে হাসরের ময়দানে সব জিন ও মানবকে একত্রিত করার পর উভয় দলকে অ্যাড্রেস করে বলবেন প্রশ্ন করবেন আর এর এতে বলা হয়েছে যে আল্লাহ তালা শয়তান জিনদেরকে সম্বোধন করে শয়তান জিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলবেন যে তোমরা মানব জাতিকে পথভ্রষ্ট করার কাজে ব্যাপক অংশ নিয়েছ তাদেরকে তোমরা আল্লাহর পথ থেকে দূরে রেখেছ আর তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলে তোমরা মানুষদেরকে পথভ্রষ্ট করে জাহার নামে দিকে ধাবিত করেছ সুতরাং আজ তোমাদের উপর লানত অবশ্যম্ভাবী আমার শাস্তি অপ্রতিরোধ তোমাদের অপরাধ অনুপাতে আমি তোমাদেরকে শাস্তি দিব কিভাবে তোমরা আমার নিষিদ্ধ বিষয়ে অগ্রগামী হলে এইভাবে কিন্তু চিন্তা করেন সে জিনিসকে আল্লাহ প্রশ্ন করবেন এরপরে তিনি যখন আলো বসেন ও কলা আর বলবে প্রশ্ন তো করলই জিনটা কোন উত্তর দিবে না কিন্তু মানুষরা তখন উত্তর দিবে ও কলা বলবে আউলিয়া উহুম তাদের বন্ধুরা দেয়ার ফ্রেন্ড মিনাল ইংসি মানুষের মানুষের মধ্য থেকে সেই শয়তানদের বন্ধুরা বলবে শয়তানদের বন্ধুরা বলবে কি বলবে রব্বানা হে আমাদের রব ইস্তাম তাআস্তাম আস্বাদন করেছে বাদুনা 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 বিবাদিন বিবাদ একটা ফ্রেজ ওয়ার্ডের মতো আমাদের একে অন্যের দ্বারা ইচ অ্যান্ড আদার যাকে বলা হয় একে অপরের দ্বারা আমাদের আমরা স্বাদ আস্বাদন করেছি অর্থাৎ প্রফিট লাভবান হয়েছি লাভবান হয়েছি কী কী লাভবান হয়েছে ভাই দুনিয়াতে যেমন শয়তান জিন রুপি শয়তান মানুষদেরকে ভুলিয়ে রেখেছে কি ভুলিয়ে রেখেছে আখেরাতের ব্যাপারটা আখেরাতের ব্যাপারটা সম্পূর্ণ ভুলিয়ে রেখে তাকে দুনিয়ার জীবনে আপনার খালি ঐশ্বর্য ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা করি এই যে একের পর এক বিভিন্ন পড়াশোনা এই করতে হবে সেই করতে হবে ওইটা করতে হবে সেইটা করতে হবে এইগুলো করতে 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 তাদেরকে আস্বাদন করিয়েছে লাভবান করিয়েছে প্রফিট করিয়েছে যেমন চলেন আপনার পড়াশোনা আপনার ছেলেমেয়ে যেমন এক্সাম্পল দিই যেমন ছেলেমেয়ে পড়াশোনা করাতে হবে কোথায় করাতে হবে হ্যাঁ বাইরে পড়াশোনা করাতে হবে বাইরে পাঠালেন অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে বাইরে পড়াশোনা করতেছে সে সিলেমে যদি হ্যাঁ আল্লাহর পথে তারা ফার্স্ট রপ্তর নামাজ পড়েন তারা সালাদ কায়েম করেন জাকাত দেন সেটা ভিন্ন কথা সেটা তো সে দিনের পথে আছে আর যদি আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে সে শুধু দুনিয়ার সে আকামাই করতে সে তার সমস্ত সময়টাকে ব্যয় করে তাহলে কি করলো সে আস্বাদন করলো সেই জিন জিনরূপী শয়তার কাছ থেকে সে প্রফিট লাভ করলো এটাই আল্লাহ এখানে বসত বসতেছে সেদিনকার মানুষ এই কথাই বলবে যে এই প্রফিট তারা লাভ করেছে একের কাছ থেকে অপরে জি এবার আলো ভালোবাসেন ও বালাগা ও বালাগ না বালাগা মানে পৌঁছানো ও মানে এব বালাগা মানে সে পৌঁছেছে বালাগ না আমরা পৌঁছেছি ও না আমরা পৌঁছেছি বালাক না আমরা পৌঁছেছি বালাকতু আমি পৌঁছেছি বালাক্তা তুমি পৌঁছেছো বালাক্তুং তোমরা পোষিয়েছ জি ও বালাক না আর আমরা পৌঁছেছি বাট উই হ্যাভ না না এই যে মানে আমাদের খেয়াল করেন না মানি আমাদের এই যে আমাদের রেড মার্কের খেয়াল করেন আবার দেখেন যেটা যে গোলাপি কালার সেটা গোলাপি কালার চলে যাবে পিছনে ভারের পিছনে আছে অতএব ভারের পিছনে তাকাবেন বাপ যদি সামনে থাকে সামনে থাকাতেন এখানে রেড কালার আমাদের এই আমাদের এটা রেড কালার আমাদের এই আমাদের জি তো যাই হোক ওয়া আজ ওয়া বালাগা আমরা পৌঁছেছি আজালানা আমাদের নির্ধারিত মেয়াদে আজাল আজাল মানে নির্ধারিত সময় নির্ধারিত টাইম ফ্রেম অর্থাৎ মৃত্যুর সময় আমরা চলে আসছি আমাদের যার যা প্রত্যেকে কিন্তু আমাদের টাইম ফ্রেম আছে আপনার আমার জন্মের সাথে সাথে আমরা ভাই রিটার্ন টিকিট নিয়ে আসছি আমরা বিদেশে যাই অনেক সময় রিটার্ন টিকিট নেই সাথে করে যে আর যাবো আজ এক মাস থাকবো দুই মাস থাকবো এই যে হজে যাচ্ছে রিটার্ন টিকিট করে যাচ্ছে প্রত্যেকটা মানুষের জন্মের সাথে সাথে মৃত্যুর টিকিট নিয়ে আসছি আমরা অর্থাৎ কে কখন কার টিকিট আপনার অ্যাক্টিভেট হবে আমরা কেউ জানি না এটা হচ্ছে লানা আমাদের নির্ধারিত মেয়াদে আমরা পৌঁছে গেছি অর্থাৎ সে কেয়ামতে সেই কেয়ামতে পৌঁছে গেছি আল্লাহ জি মানে যা আজাল তা তুমি নির্ধারণ করেছিলে আজ্জালতা তুমি নির্ধারণ করেছ আজ্জালতু আমি নির্ধারণ করেছি না আমরা নির্ধারণ করেছি আজ্জালতু তোমরা তুমি যা নির্ধারণ করেছ লা না আমাদের জন্য লা মানির জন্য না মানি আমাদের আমাদের জন্য হে আল্লাহ তুমি যা নির্ধারণ করেছ সেই যে মৃত্যু মৃত্যু হয়ে গেছে কবর কবর জবত হয়ে গেছে কবরের পরে হাসর সে হাসরও হয়ে গেল যেই যেই টাইম ফ্রেম যা যা তুমি করেছো সেই সব নির্ধারিত মেয়াদে আমি পৌঁছে গেছি আল্লাহ এখন তো আমি ধরা খেয়ে গেছি আমার তো এখন উপায় নেই সেই সময়ের কথাটা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন এই কথা সেই শয়তানের যারা বন্ধু আছে তারা বলবে প্রিয় বন্ধুরা আসুন আসুন না আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে তো আমরা হেদায়ত পেতে পারি তাহলে তো আমরা আমল করতে পারি না বুঝলে কি আমল করবেন ভাই বলুন জি এরপর দেখুন আল্লাহ বলবেন হ্যাঁ তোমরা তো ধরা খেয়েই গেছো তোমাদের টাইম হয়ে গেছে টাইম শেষ হয়ে গেছে এখন এখন তুমি শিকার তো করবাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দুনিয়াতে তো কোনো শিকার করো নি দুনিয়াতে তো কোনো শুধু ধরাকে সরা জ্ঞান করেছ দেখাই দেবো এইটা করবো সেইটা করবো অমুক করবো তমুক করবো কত কিছু করেছ এখন তো আর তোমার সেই টাইম নেই এখন বলছো আমি ধরা খেয়ে গেছি কলা তিনি বলবেন মানে আল্লাহ বলবেন আন্নার আগুন মাসোয়া কুম মাসোয়া মাসোয়া মানে আবাসস্থল ডুয়েলিং মানে তোমাদের কু মানে তোমাদের কা মানে তোমার কু মানে তোমাদের তা মাসোয়া কা তোমার আবাস মাসোয়া তোমাদের আবাস মাসোয়া না আমাদের আবাস মাসোয়া তার আবাস মাসোয়া তাদের আবাস জি দেখুন তা মাসোয়া এই আগুনই হল তোমাদের আবাস কোথায় খল দিন আর চিরদিন থাকবে এখানে ইউল রিমেইন হিয়ার ফি মানে মধ্যে হা মানে তা অর্থাৎ সেই আগুনের মধ্যে ফি হা তার মধ্যে আল্লাহ বলছে যে এই আগুনের মধ্যে তোমরা চিরদিন থাকবা তোমরা দুনিয়াতে একে অপরের কাছ থেকে প্রফিট নিয়েছ লাভবান হয়েছ হ্যাঁ খুব লাভবান হয়েছো তোমাদেরকে ভুলিয়ে রেখেছে সেই কেয়ামত সম্পর্কে আখেরাত সম্পর্কে মৃত্যু সম্পর্কে এই সব কিছু ভুলে থেকে তোমরা দুনিয়ার জীবনের লালসায় একেবারে সারাটা জীবন কি করেছ হ্যাঁ খুব পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে 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 বড় ডিগ্রি অর্জন করতে হবে বড়ো বড়ো পদে পদে থাকতে হবে বড়ো বড়ো ভালো ভালো খেতে হবে ভালো ভালো পড়তে হবে ভালো ভালো দামি দামি গাড়িতে চড়তে হবে এইগুলো তোমাদেরকে সেই জিন রুবি শয়তানরা তোমাদেরকে বিভিন্ন মোহে আচ্ছাদিত করে সম্পূর্ণরূপে আখেরাতকে ভুলে গিয়ে তোমার এই কাজ করেছো অতএব আগুনই তোমাদের শাস্তি আগুনই তোমাদের স্থান এটা আল্লাহ বলবেন প্রিয়ভারা আসুন না আমরা পড়াশোনা করি ঠিক আছে কিন্তু আমাদেরকে এই যে বেসিক আমাদেরকে কোরআন জানতে হবে কোরআন বুঝতে হবে এবং সেই অনুযায়ী জীবনকে সাজাতে হবে হ্যাঁ তাহলে তো আমাদের আরও ভালো হল ইল্লা মানে সারা বা তবে এক্সেপ্ট মা মানে যা কিছু আল্লাহ। তবে এক্সেপ্ট কথা আছে এই এক্সেপ্টের ভিতরে আমরা আশা করতে পারি ভাই তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন আল্লাহ যাকে ইচ্ছা করেন এই যাকে গ্রুপের ভিতরে আমরা আশা করতে পারি হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের জন্য ইচ্ছা করো একটু যে আমরা ওই সেই চিরস্থায়ী জাহার নামে যাতে না যাই তুমি আমাদেরকে এই দুনিয়ার মুহে আমরাও তো পড়ে গেছি আমরাও তো এই দুনিয়ার মুহে সবাই কম বেশি পড়ে গেছি দুনিয়ায় কীভাবে বাঁচতে হবে কীভাবে ভালো থাকতে হবে কী করতে হবে না করতে হবে সবই কিন্তু আমরাও পড়ে গেছি কিন্তু তুমি তো দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে কোরআন আন বোঝার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছো আল্লাহ এই জন্য আল্লাহ আমরা তোমার কাছে এই যে ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহ যা ইচ্ছা করেন ওই ইচ্ছ সেটা ভিন্ন কথা এই ভিন্ন কথার ভিতরে আল্লাহ তুমি আমাদেরকে সম্পৃক্ত করো সুবাহন আল্লাহ আল্লাহ এছাড়াও কিন্তু ভাই দেখুন না এই যে এ পূর্বের আয়তের সেই শয়তানের সে প্ররোচনায় আমরা কিন্তু প্রফিট বা বেনিফিট সবাই কম বেশি নিচ্ছি সবাই কম বেশি বেনিফিট নিচ্ছি দুনিয়ার তাহলে কি হচ্ছে কি হচ্ছে কি বলেন জি আল্লাহ বোসেন ইন্না নিশ্চয়ই রব বাকা তোমার রব হাকিমুন আলীমুন হাকিম প্রোগ্রামায় ওয়াইস এবং এবং সব সবচেয়ে জ্ঞানী আল্লাহ সব যে জ্ঞানী সব কিছু প্রোগ্রামায় এটা আল্লাহ বোঝেছেন অতএব ওই আল্লাহ আমাদেরকে আমাদের মনকে আমাদের দিলকে বিচার করে আমাদের মনের আকাঙ্ক্ষা মনের তৃষ্ণাকে দেখবেন যে আমরা কোরআনের জন্য কতটা পাগল আমরা কোরআনের জন্য কতটা অপেক্ষা করি আল্লাহ তোমার কোরআন বোঝার জন্য আমরা আমাদের অনেক ভাই বোনের আল্লাহ চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকে কখন কোরআন ক্লাস হবে ই আল্লাহ তুমি তো জানো তুমি প্রজ্ঞামায় তুমি সর্বজ্ঞানী অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ ক্ষমা করে দিও আল্লাহ এরপরে দেখুন আল্লাহ বলেছেন কাজালিকা আর এভাবেই নুয়লি আমরা বন্ধু বানাই দুনিয়াতে ভাই বন্ধু বানাচ্ছে বাদা দা কতককে সামফ আর মিনা এই জালিমদের বা দান কতকের উপরে একে অপরের উপরে আমাদের দুনিয়াতে দেখেন এই দল সেই দল ওই দল সেই দল এই মিলেয়ে মানে দুষ্ট দুষ্টে এভাবে বন্ধু আর বন্ধু বন্ধু আর বন্ধু এরা মিলে মিলে এইভাবে কাক ক্ষতি করবে কাকে ই করবে এই সকল আল্লাহ আল্লাভে এইভাবে আমি জালিমদেরকে একে অপরের বন্ধু বানাই এই হলো ইন্টারনাল দেশের কথা আবার বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই দেশে দুষ্ট ওই দেশে দুষ্টের সাথে মিলেমিলে মিলে আরাক দুষ্টকে আরাক জাতিকে ধ্বংস করবে ক্ষতি করবে এই রকম আল্লাহ আল্লাবশীষে আমি এভাবেই এই দুনিয়াতে জালিমদেরকে একে অপরের বন্ধু বানাই জি প্রিয় মহতারাম আসুন এই প্রত্যেকটা শব্দগুলো একটু কালার করে দেখে দেখে বোঝার চেষ্টা করেন দেখবেন আপনার অন্তর্দৃষ্টি খুলে যাবে ইনশাআল্লাহ বিমাই কারণে যে কানু তারা ইয়াক্সি তারা যে কামাই করত তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে কর্মকাণ্ড দে ইউজ টু পি মহতারাম এই যে গ্রামার ব্যাপারে আমি গত ক্লাসে বলেছিলাম যে কানা বা কানু এই কানা বা কানুর পরে যখন বর্তমান কাল হয় এই যে হয় তখন আমরা দে ইউজ টু কথাটা ব্যবহার করবেন আমরা ইংরেজিতে বলি কোনো কিছু অভ্যাসগত বা কোনো কিছু করত যদি হি ইউজ টু স্মোক সে ধূমপান করত বাট নট নাও এখন করেননি ঠিক আছে হি ইউজ টু ড্রাইভ সে ড্রাইভ করত বাট নট নাও সে এখন করে না ঠিক রকম দেখুন কানা বা কানুর পরে যখনই এইরকম প্রেজেন্টেন্স হবে ইয়াক সিবুন হ্যাঁ যেমন ইয়াফ আলুন ইয়াংসুরুন যেমন সে সাহায্য করত দেহতারাম আমরা ক্লাসের দ্বিতীয় পরে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার ফর্মেশন অফ টেন্স পাস্ট ফিউচার ইম্প্রেটিভ ভার্বাল নাউন অ্যাকসেটরা চলুন প্রিয়ারাও চলুন গত ক্লাসে কুইজের উত্তরটা জেনে নিই অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার উত্তর দিলে বেশ অনেক অগ্রগামী হয়েছেন আলহামদুলিল্লাহ যে দেখুন প্রশ্ন ছিল যে আ ফালা আফালা অর্থাৎ তবে কি না আফালা মানে তবে কি না তা প্রশ্ন ছিল তোমরা উপদেশ গ্রহণ করবে ইয়াজাক্কারুণা যদি তারা উপদেশ হয় তোমরা হবে তাজাক্কারুণা তাজাক্কার তাহলে আ ফালা তাজাক্কারুণা তোমরা কি উপদেশ গ্রহণ করবে না আ ফালা তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না যে এই যে উত্তরটা তো আপনারা অনেক ভাই মানা উত্তর দিয়েছেন আল্লাহ সোহানুদ্দাল আপনাদের উত্তম উচ্চ জাদা দান করুন আমিন আমিন প্রেমতরাম কয়েকটি কমন শব্দ দেখুন আজকে এটি পূর্বে আমরা আলোচনা করেছিলাম আবার আসছে আবার আলোচনা করি ইয়াহ শুরু মানে তিনি হাসর করবেন তিনি সমবেত করবেন কোথেকে আসলো নাসরা গ্রুপে নাসরা সে সাহায্য করেছে হাসরা সে সমবেত করেছে ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে ইয়া শুরু সে সমবেত করে বা করবে তবে তিনি সমবেত করবেন ইয়াহ শুরু আমি করব আহ শুরু তুমি করবে তাহ শুরু আমরা করব নাহ শুরু জি হুম তাদেরকে হুম মানি তাদেরকে তিনি তাদেরকে সমবেত করবেন জি এরপর দেখুন প্রিয় যে শব্দ পেয়েছি দশ নম্বর ক্রিয়ার দশ নম্বর ফর্মে ক্রিয়া দশ নম্বর ফর্ম আপনারা জানেন যে একটা বৈশিষ্ট্য আছে সেটা ইস্তা দিয়ে শুরু হয় প্রত্যেকটা আলিফ সিন এবং তা কি থাকবে আলিফ সিন এবং তা থাকবে এটা তো ক্রিয়া দশ নম্বর ফর্মের একটা রূপ বা বৈশিষ্ট্য ইস্তা থেকে এই সে ইস্তা চলে আসে ইস্তাক সার তুম ইস্তাক সার তুম দেখেন ইস্তাক মানে সে অহংকার করেছে তারপরে ইস্তাক সারা সে অনুগামী করেছে ইয়াস্তাক বিরু সে অহংকার করে ইয়াস্তাক সিরু সে অনুগামী করে যে ইস্তাক সার তুম সে অনুগামী করেছে তোমাদের এই তুম তোমাদের খেয়াল করেন ইস্তাক তুম তোমাদের অনুগামী করেছে ইস্তাক সার আমার অনুগামী করেছে ইস্তাক তোমার এই যে এইভাবে খেয়াল করুন জি এরপর দেখুন প্রিয়মতাম আবার সেই ক্রিয়া দশম পাওয়া পেলাম ইস্তাম তা আবার সে ইস্তাদি শুরু হয়েছে ইস্তাক বারা সে অহংকার করেছে তাম তা সে লাভবান হয়েছে ইয়াস তাক বীরু সে অহংকার করে বা করবে ইয়াস তাম সিউ সে লাভবান হয় বা হবে তো রব্বানা ইস্তাম তা বা বাদুনা আমরা লাভবান হয়েছি বিবাদিন একে অপরের কাছ থেকে আমরা একে অপরের কাছ থেকে বেনিফিট হয়েছি বেনিফিটেড হয়েছি কি ভাই দুনিয়াতে দেখেন না একজন ব্যবসায়ী কালো ব্যবসায়ী আরও কালো ব্যবসায় মধ্যে বেনিফিট হয় একজন খারাপ ব্যবসায়ী আর খারাপ ব্যবসায়ীর মধ্যে বেনিফিট হয় এই রকম বেনিফিট কিন্তু অনেকভাবে দুনিয়াতে হচ্ছে একজন ছেলে একজন মেয়ের কাছ থেকে বেনিফিট হচ্ছে একজন মেয়ে একজন ছেলের কাছ থেকে বেনিফিট হচ্ছে এই সকল কিন্তু বেনিফিট বেনিফিট মানি এগুলো সব সেই শয়তানি কাজ সেই শয়তানি কাজ জিনরূপী শয়তান এগুলো মানুষদের ভিতরে কী করেছে অনুগামী করেছে অনুগামী করেছে জি আল্লাহ এটা এখানে এটাই বোঝাতে চাচ্ছেন এরপর দেখুন বালাগা বালাগ না না সরা গ্রুপের সে সাহায্য করেছে বালাগা সে পৌঁছেছে আমরা বলি না বালেগ হয়েছে সে পৌঁছে বালেগ হয়েছে মেচিউর হয়েছে বালাগা মানে একটা স্টেজে পৌঁছানো ইয়াং শুরু সে সাহায্য করে ইয়াব লুগু সে পৌঁছায় তো বালাগা এটা অতীতকাল যেহেতু নাও পিছনে আসে বালাগা সে পৌঁছেছে বালাক আমি পৌঁছেছি বালাক তুমি পৌঁছেছো বালাক না আমরা পৌঁছেছি বালাক তুম তোমরা পৌঁছেছো জি বাকিগুলো আপনারা কিন্তু বারবার বলি আপনারা এগুলো পূরণ করার চেষ্টা করবেন নিজে নিজে কলম হাতে নিন আপনার লেখা শুরু করেন ইনশাল্লাহ দেখবেন খুব তাড়াতি কোরআন এবং এর আরবি গ্রামার বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় তা এই শব্দ আজ্জালতা আজ্জাল দেখতে আসলো ক্রিয়ার দুই নম্বর ফর্ম থেকে কাফারা সে দূর করেছে আজ্জালা সে নির্ধারণ করেছে ইউ সে দূর করে ইউ আজ্জিলু সে নির্ধারণ করে বা করবে এখন দেখুন আজ্জালা সে নির্ধারণ করেছে আজ্জালু তারা নির্ধারণ করেছে আজ্জালতু আমি নির্ধারণ করেছি আজ্জাল তা তুমি নির্ধারণ করেছো আজ্জাল না আমরা নির্ধারণ করেছি আজ্জাল তুম তোমরা নির্ধারণ করেছো এই সে আজ্জাল তা মানে তুমি নির্ধারণ করেছো আল্লাহ না আমাদের জন্য তুমি আমাদের জন্য যে টাইম যে মৃত্যুর সেই ঘন্টা সে কেয়ামতের যে ঘন্টা সে হাসনের যে ঘন্টা যেই টাইম তুমি নির্ধারণ করছো সেটা অলরেডি হয়ে গেছে সংগঠিত হয়ে গেছে এরপর দেখুন যে শব্দটা নিয়েছি সে হল কাসাবা এই যে লাস্টে কাসাবা দেখেন দরাবা গ্রুপ থেকে আসছে কিরের এক নম্বর ফর্ম চার নম্বর দলে দরাবা সে আঘাত করেছে কাসাবা সে অর্জন করেছে ইয়াদের রিবু সে আঘাত করে বা করবে ইয়্যাক শিবু সে অর্জন করে বা করবে আ শিবু সে কেউ অর্জন করে লাবু সে অর্জন করে না ইক অর্জন করো লা তাকসিব অর্জন করো না কাসিব যে অর্জন করে কসব অর্জন অর্জন করা জি এইভাবে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা বলে মাঝখানে যে ঘরগুলো অনেক সময় পূরণ করে দেয় কে করে দেয় না সেগুলো আপনারা নিজের নিজের চেষ্টা করবেন ইনশাল্লাহ তাতেই আমরা কোরআনকে বুঝতে পারবো জি প্রিয় মহতারাম এই সিলেট আপনার জন্য একটা কুইজ একটু খেয়াল করেন ভালোভাবে বুঝতে পারবেন যেমন প্রথমে আমি বলতেছি ফা মানে অতঃপর বা তবে সা শীঘ্রই ও মানি এবং লা লি মানে অবশ্যই ধরলাম অবশ্যই কা মানি যেমন আর মানি ডেফিনেট দা অর্থে ব্যবহার করা হয় বি মানি দ্বারা দিয়ে কর্তৃক জি আশা করি বুঝতে পেরেছেন এ হল একটা অর্থ আবার বলি ইয়া শুরু মানে সে সমবেত করবে আহ শুরু আমি করব তা শুরু তুমি করবে ইয়া শুরু সে করবে না শুরু আমরা সমবেত করব আপনাদের জন্য কুইজ প্রশ্ন হলো অবশ্যই আমি সমবেত করব আবার বলছি অবশ্যই আমি সমবেত করব এটার আরবিটা কি হবে দয়া করে কমেন্টস বক্সে করুন জি চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যাত্রা দান করুন এবং সবাইকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকামে পৌষ আর তফি দান করুন আমিন আমিন আমিনালাইকুম রহমতুল্লাহ